গুড মর্নিং গাইস, তো আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, বাইরে খুব রোদ, তার জন্য একটা ছাতাও নিয়েছি। একটু সমুদ্রের ধারে যাবো, দেন ব্রেকফাস্ট করব। আজকে অনেক প্ল্যান আছে, সারাদিন কী কী করবো সব কিছু বলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা মন্দারমণির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। এই বসার জায়গাগুলোতে বসা যেত, কিন্তু আমরা এখন বসবো না, এক তো ভীষণ রোদ, আর দ্বিতীয়ত আমরা এখন বিচে যাব, আর সেখান থেকে আমরা যাব ব্রেকফাস্ট করতে। সকাল সকাল আমরা বিচে চলে এসেছি, এখানে ভালোই রোদ, তবে হাওয়া হচ্ছে, তার জন্য একটু রেহাই পাওয়া গেছে। বিশাল রোদ, সমুদ্রে প্রচুর লোকে স্নান করছে, আমরাও আসব, কিন্তু রোদের তাপ মারাত্মক। হ্যাঁ, প্রচুর রোদের তাপ, সবে 10:20 বাজে, তাপি এত রোদ। এগুলোকে কি বলে, কি বাম্বো না ব্যানানা, ব্যানানা রাইডস বলে এগুলোকে। তো এখনো তো লোকজন ওঠেনি, মনে হচ্ছে উঠবে বা কয়েকজন। আচ্ছা, স্পিড বোটে উঠছে, লাইফ জ্যাকেটও আছে, অনেক রকমের রাইড হয়। কি ভালো লাগছে এই সমুদ্রের আওয়াজটা। চলো 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 একটু নেমে পড়ি কিছুটা। হ্যাঁ, এখন শুধুমাত্র পা ভিজাবো, পরে আসবো আবার স্নান করতে। কি আরাম, শরীরটা ঠান্ডা হয়ে গেল। সমুদ্রে দাপাদাপি করার লোভটা সামলাতে পারছি না, তাই একটু পা ভিজিয়ে নিতে যাচ্ছি সকাল সকাল। এক তো মাথার উপর রোদ, আর ঠান্ডা জলে পা ডোবাতে কিন্তু মন্দ লাগছে না। সমুদ্রের পাড়ে বসে ঢেউয়ের আওয়াজ শুনতে খুব ভালো লাগে। ছোটবেলায় মা বলতো ঢেউগুলো গুনতো, তো এখন এই ঢেউগুলো দেখলে সেই ছোটবেলার কথা মনে পড়ে। দীঘার মতো এখানের সি বিচেও ঘোড়া দেখলাম, প্রচুর বাচ্চারা উঠছে এই ঘোড়াতে আর আনন্দ করছে। ছবি তুলে নিলাম। বিচে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো একটা মৃত জেলিফিশ, মনে হয় জোয়ারের জলের সাথে ভেসে এসেছিল আর বেচারা ফিরে যেতে পারেনি, এখন তার উপরে বালির স্তূপ জমে গেছে।
এইখানটা থেকে শ্যাক্সগুলো শুরু হচ্ছে, এখানে মাছ ভাজা টাজা সব পাওয়া যায়। ব্রেকফাস্ট করতে চাইলেও এখানে করে নিতে পারেন, ওরা লাঞ্চ ডিনার সব পাওয়া যায়। ব্রেকফাস্টে আমরা যেখানে যাবো সেখানে লুচি টুচি করে না, বাট অন্যান্য জায়গায় মেবি করে, আমি ওটা ঠিক বলতে পারবো না। হ্যাঁ, ম্যাগি, স্যুপ, ব্রেড টোস্ট, বাটার টোস্ট এইগুলো সব পেয়ে যাবেন, চা কফি পেয়ে যাবেন, কোল্ড ড্রিঙ্কস চাইলে পেয়ে যাবেন, এগুলো সব পেয়ে যাবেন। লাঞ্চ ডিনারও এখানে সব পেয়ে যাবেন। তো অর্ডার দিতে হয় লাঞ্চ ডিনারে? হ্যাঁ, এমনি ডিনার ওখানে বসে বলে দিলে তো ওরা করেই দেয়, রুটি ফুটি সব পেয়ে যাবেন। আর অনেক বেশি লোক থাকলে তখন আগের থেকে বলে দিতে হবে, আগের থেকে ওরা বলে দিলে ওরা সেই মতন করে রেডি করে নিতে পারে। সামনের এই জায়গাটা মন্দারমণির মানে মেইন মার্কেট এরিয়া বা বিচটা। এখন দীঘার মতো এখানে একটা ছোট্ট মার্কেট করেছে, আমরা গত বছর এসে দেখেছিলাম, তার আগে ছিল না, তো ওখানে লোকের ভিড় বেশি, আমরা সেটা পুরো মার্কেটটা ঘুরে দেখাবো। আর এই সামনের যে বিচটা অনেক লোকজন দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে মানে মেন মন্দারমণির যে মেন বিচ, এই এই জায়গাটাতেই লোকজন একটু বেশি ভিড় করে। আমাদের আমাদের হোটেলটা এখান থেকে একটু দূরে, আমরা একটু ফাঁকা ফাঁকা পছন্দ করি। আর তো চলুন দেখতে থাকুন, আমরা এই শ্যাক্সটায় ঢুকবো। আমরা রাতেও কালকে এই শ্যাক্সটাতেই এসেছিলাম, এখানে মাসির রান্নাটা খুব ভালো, ওই জন্য আমরা এইটাতেই আসি। আমরা এপাশে ধারের দিকে বসার জায়গাটা পাইনি, কালকে আমরা এই পাশটা বসেছিলাম, আজকে এপাশে বসছি। সিদ্দীপ এপাশে বসে গেছে আর এপাশটা ফাঁকা হয়ে গেছে, বাট গেলাম না, এখানটায় রোদ আসছে ওই জন্য এখানে গরম হাওয়াটা আসবে। আর সুজল আমি এপাশে খুব খিদে পেয়ে গেছে, চাও খেতে হবে। অর্ডার করে দিয়েছি গরম গরম সুপি সুপি ম্যাগি। এই যে আমাদের মাসি, মাসির রান্না খুব ভালো, আমরা এখানেই খেতে আসি। মাসির দোকানে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা আবার হোটেলের দিকে ফিরছি। হোটেলে ফিরে ড্রেস চেঞ্জ করে আমরা নামবো স্নানে। ঠিক করলাম যে মেলার দোকানগুলোতে সন্ধ্যাবেলায় যাব, এখন গেলে স্নান করতে দেরি হয়ে যাবে, ওই জন্য এখন আর গেলাম না, যাব সন্ধ্যাবেলায়। আসার সময় হাঁটতে হাঁটতে বিচের ওপরে একটা মৃত কচ্ছপের দেহাবশেষ পেলাম, মনে হয় মৃত অবস্থাতেই হয়তো ঢেউয়ের সাথে ভেসে চলে এসেছিল, এখানেই রয়ে গেছে, প্রশাসন থেকে সরানোর কোনো ব্যবস্থা হয়নি। তো দেখে তো বোঝাই যাচ্ছে যে খুব খারাপ অবস্থা, পচা কলা গন্ধ বেরোচ্ছে এখানটা থেকে, আর চোখের জায়গাটা দেখে আমার কেমন একটা ভয় ভয় লাগছে। তুমি কি কি দাবি কি তোমার? হ্যাঁ, কি দাবি? যে আমার মাথা খোঁচা মারছো কেন? সমানে খোঁচাই খেতে হবে, ছাতা না ধরলে খোঁচা খেতে হবে। ছাতা আমি কেন ধরবো, তুমি লম্বা মানুষ। Thank you.
আমরা ফিরে লাঞ্চ করলাম, তারপর সমুদ্রে স্নান করলাম, রুমে গিয়ে একটু রেস্ট নিলাম, তারপরে এখন বিকালবেলায় আবার সি বিচে বেরিয়েছি। সি বিচে এসে আমরা সূর্যাস্তের অপরূপ দৃশ্যের সাক্ষী হলাম। এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ যে সমুদ্র সৈকতে হয় সূর্যাস্তের সময়, সেটা অসাধারণ। নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সব ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনারা যদি নতুন কোনো কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের সামনে সেই কন্টেন্টগুলো নিয়ে আসার। এখানে মাছ ভাজা বিক্রি হচ্ছে, এই মেইন বিচের সিঁড়িটা দিয়ে নিচের দিকে নেমে যায়, আর আমরা এখন এই দোকানগুলো ঘুরে দেখব। এখানে পাপড়ি চাট, দই ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি, দুদিকে প্রচুর দোকান। এই মার্কেটটির মধ্যে মহিলা এবং পুরুষদের জন্য সুলভ শৌচালয়ের সুব্যবস্থা রয়েছে। এখানে প্রচুর দোকান আছে। দীঘাতেও এগুলো পাওয়া যায়। এখানে আছে কাজু, চকলেট, রেস্টুরেন্টও রয়েছে, বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে, অনেক ব্যাগ রয়েছে। দীঘাতেও এই জিনিসগুলো পাওয়া যায়। এখানে আবার কালারফুল কি বলে জার্সির প্যান্ট, তাই তো? হ্যাঁ, এগুলো স্নান করার জন্য। এখানে বিভিন্ন রকমের মাদুর রয়েছে। ব্যাগ পাওয়া যাচ্ছে, কিছু জুয়েলারি রয়েছে, রয়েছে শোপিস। গিফটের দোকান রয়েছে, পাশের দোকানে প্রচুর ব্যাগ রয়েছে, রকমারি ব্যাগ পেয়ে যাবেন। আর এই যে আছে গিফট করার জন্য নানান সামগ্রী রয়েছে, স্লিং ব্যাগ রয়েছে। এখানে আবার হ্যাট পাওয়া যাচ্ছে, এখানেও শঙ্খের অনেক কিছু পাওয়া যাচ্ছে, চাবি রিং থেকে শুরু করে সমস্ত কিছু। এখানে যেরকম শঙ্খ, আমরা এই দাদার থেকে কিছু ড্রাই ফ্রুটস নিলাম। এখানে ভালো দোকান, মোটামুটি রিজনেবল দাম আছে, তোমরা এসে দেখতে পারো। এখানে প্রচুর রকমারি ড্রাই ফ্রুটস পেয়ে যাবে। এখানে একটা খুব সুন্দর মন্দির স্থাপন করা হয়েছে, এখানে
মা মনসা রয়েছেন একদিকে, আর অন্যদিকে সরস্বতী, মা সরস্বতীর মতো লাগছে কিন্তু ঠিক বুঝতে পারছি না। সিদ্ধিদাতা গণেশ রয়েছে, খুব সুন্দর ঠাকুরের মূর্তি এখানে। পুরোহিত মশাই পুজো করছেন, আর সাইডে ঠাকুরটা দেখাচ্ছি। মন্দিরটা হয়েছে এখানে, যে মার্কেটটা করা রয়েছে মন্দারমণিতে, ঠিক মার্কেটে মেন রোড থেকে ঢোকার মুখের প্রথমেই ডান দিকে পড়বে এই মন্দিরটা। ভীষণ সুন্দর, আর প্রচুর ঠাকুরের দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে, আর খুব সুন্দর লাইটিং করা রয়েছে, খুব ভালো লাগছে। এবার আমরা চলে এসেছি ফুচকার দোকানে, এবার ফুচকা খাবো। সকাল সকাল উঠেছি, এই নরম নরম রোদের সমুদ্রটা একটু দেখতে এলাম, আর এই কিছুক্ষণ আগে জল এই অবধি ছিল, এখন আস্তে আস্তে সরে যাচ্ছে। তো একটু 5-10 মিনিট এখানে বসবো, বসে একটু সময় কাটাবো, তারপরে রুমে গিয়ে একটু কিছু ব্রেকফাস্ট করবো, করে আমরা বেরিয়ে যাব। নরম নরম রোদ, বেশ সুন্দর একটা হাওয়া, রোদের তেজ আছে বাট যেহেতু হাওয়াটাও রয়েছে তার জন্য অতটা অসুবিধা হচ্ছে, গরম খুব একটা লাগছে না। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে শেষ দিন, একটু পরেই ব্রেকফাস্ট করব, তারপরে ফ্রেশ হয়ে গুছিয়ে বেরিয়ে পড়ব। চাউলখোলা থেকে আমাদের বাসের বুকিং অলরেডি করা আছে, সেই যে বাসে এসেছিলাম সেই রকমই বাস, দীঘা থেকে হাবড়া বাস ডিরেক্ট, আর তাই মনটা একটু খারাপ আজকে শেষ দিন বলে, আবার ছেড়ে যেতে হচ্ছে, আবার হয়তো পরের বছর আসা হবে। সবসময় ভালো লাগে মন্দারমণি আসতে, তো এই সমুদ্রটাকে আর একবার শেষবারের মতো দেখতে এসেছি এখন আজকে। আর এখানে সামনে অনেকে এখনই সকাল সকাল স্নান করে নিচ্ছে, এই সময় স্নান করলে রোদের তেজটাও কম আর স্নান করাটা আরও উপভোগ্য হয়। যত সময় যায় রোদের তাপ বাড়ে, তখন খুব কষ্ট হয় রোদের মধ্যে আসতে, এই সময় স্নান করে বেশ আরাম লাগে। আর এখানে রাইডগুলোও আছে এখন থেকেই, সকাল থেকেই রাইডগুলোতে অনেকে চড়া শুরু করেছে, ব্যানানা রাইড, আর ওই স্পিড বোটও আছে এখানে, কেউ চাইলে তোমরা এসে এই স্পিড বোটে অনেকে মিলে এনজয় করতে পারো। আমাদের সকল ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর এর আগের পর্বটি ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দেব, সেটা অবশ্যই একবার দেখে নেবেন। সেটাই সেখানে শেয়ার করেছি খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, অবশ্যই কিন্তু দেখবেন। এই ছিল আমাদের মন্দারমণি ট্যুরের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।